এনসিইআরটি অন্তর্গত সারা রাজ্যে রয়েছে 4টি ডায়েট কলেজ। অতিমারী করোনার কারণে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো এই কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এরপরেও রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কলেজগুলিতে চলছে অনলাইন পরীক্ষা। একইভাবে অনলাইন পদ্ধতিতে ডায়েট কলেজের পড়ুয়াদের পরীক্ষা পর্ব সম্পন্ন করার দাবিতে সম্প্রতি ছাত্রছাত্রীরা দ্বারস্থ হয়েছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের দাবির প্রতি কোনো ধরনের সদুত্তর নেই। উপরন্তু দপ্তর ডিএলএড প্রশিক্ষণার্থীদের অফলাইন নোটিশ করা হয়েছে। এই নোটিশের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অনলাইন পরীক্ষার দাবিতে সোমবার রাজ্যের 4টি ডায়েট কলেজের ছাত্রছাত্রীরা সামিল হন শিক্ষা ভবনের সামনে। যদিও তাদের এই আগমনকে ঘিরে এদিন কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় শিক্ষা ভবনে। এদিন দাবি আদায়ের লক্ষ্যে বেশ কিছু সময় পড়ুয়ারা বিক্ষোভ দেখায়। পরে ছাত্রছাত্রীদের পক্ষে এক প্রতিনিধি দল দপ্তরের আধিকারিকের সাথে দেখা করে অবিলম্বে অনলাইন পরীক্ষা নেওয়ার দাবি জানায়। এক্সামিনেশন সারা ভারতবর্ষ করোনা মহামারীতে আমাদের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজগুলোতেও রাজ্য সরকার পরিচালিত বিভিন্ন জায়গাতে অনলাইন পরীক্ষা হচ্ছে। শুধুমাত্র এসসিআরটি পরিচালিত ডিএলএড প্রশিক্ষণার্থীদের শুধুমাত্র অফলাইন নোটিশ করা হয়েছে। কেন? সেটা হচ্ছে আমরা করোনা মহামারীকালীন এই রকম সিচুয়েশনে আমরা আসতে বাধ্য নই। কেননা আমাদের এখানে একটা মেমোরেন্ডামে রেখা রয়েছিল, যেখানে নোটিফিকেশান বেরিয়েছে সেখানে মধ্যে বলা হয়েছিল সেখানে প্যারেন্টসের একটা সিগনেচার লাগবে। সেখানে আমরা সবাই এখানে নাবালক নেই। কেন আমাদের প্যারেন্টসের সিগনেচার লাগবে? কেন উচ্চশিক্ষা দপ্তর বা আমাদের শিক্ষা দপ্তর বা আমাদের এসসিআরটি কেন আমাদের দায়িত্ব নিতে চাইছে না? আমাদের অনলাইন এক্সামিনেশন আমাদের দায়িত্ব। এবং ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।